হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের গাড়িগুলোর হয়েছে এই বেহাল দশা। হাইফার কাছে সেনাঘাটিতেও হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের তাণ্ডবে ক্ষোভে ফুসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। উত্তরাঞ্চলের গ্যালিলিতেও রকেটের ব্যারেজ ছুঁড়েছে হিজবুল্লাহ। সে সময় কয়েকটি শহরে সতর্ক অবস্থান নিয়েছে প্রতিরক্ষা বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হতে না হতেই গাজা আর লেবাননে নতুন উদ্যমে হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিন আর লেবাননে গণহত্যা বন্ধে ইসরায়েলকে বারবার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে 52 দেশের পক্ষ থেকে। এরপরও নেই তেল আবিবের কোনো ভ্রুক্ষেপ। We collectively called for immediate steps to halt the provision of transfer of arms, munitions and related equipment to Israel as the occupying power. এদিকে হোয়াইট হাউস বলছে লেবানন আর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের চেষ্টা করে যাচ্ছে বাইডেন প্রশাসন। পেন্টাগন বলছে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সহযোগিতা করছে ইসরায়েল, তবে তা অপ্রতুল। প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বৃহত্তম আশদোদ বন্দর দিয়ে গাজার জন্য সংযুক্ত আরব আমিরাতের ত্রাণ প্রবেশ করছে। They have made some progress, Ellie, to answer your question. More needs to be made. But he was very deliberate in terms of going after those things that we asked them to do. এর মধ্যে নেদারল্যান্ডসের আমস্টারডামে ফুটবল ম্যাচের সময় ফিলিস্তিনের সমর্থক আর মাক্কাবি তেল আবিব ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 ইসরায়েলি সমর্থক আহত হয়েছেন। তাদের দ্রুত ফিরিয়ে নিতে উদ্ধারকারী বিমান পাঠাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।